কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রথমবার জয় পেল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কমলচন্দ্র সরকারকে 2,414 ভোটের ব্যবধানে পরাজিত করেন। জয়ের খবর বেরোতেই সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি এনআরসি ইস্যুই ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল 8টা থেকে কড়া নিরাপত্তায় গণনা শুরু হয় রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। সকাল সকাল ভোট কেন্দ্রে পৌঁছে যান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং গণনা এজেন্টরা। প্রথম রাউন্ডে প্রায় 1600 ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। চতুর্থ রাউন্ড পর্যন্ত জয়ের ধারাবাহিকতা বুঝিয়েছিল বিজেপির, কিন্তু পঞ্চম রাউন্ড থেকে এগোতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের তপন দেবসিংহ। 10 রাউন্ড গণনার শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2,414 ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে 57,000-এর লিড পেয়েছিল বিজেপি, কিন্তু কয়েক মাসের ব্যবধানে হেরে যাওয়ায় হতাশ বিজেপি কর্মীরা। চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ পেয়েছেন 97,428 ভোট, বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার পেয়েছেন 95,014 ভোট, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ধৃতশ্রী রায় পেয়েছেন 18,857 ভোট। জয়ের খবর বেরোতেই সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহ বলেন, বিজেপির ওপর মানুষ বীতশ্রদ্ধ, এই ফল তার প্রমাণ। পাশাপাশি মমতা ব্যানার্জির উন্নয়ন ও এনআরসির বিপদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা সফল। রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং বুথ স্তরের সকল কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, মানুষকে অভিনন্দন। মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী করেছিল, এই জয় আমি দিদিকে শুরু করলাম, প্রচণ্ড কঠিন ছিল। 56,000 মাইনাস থেকে আরম্ভ করেছিলাম আমরা, সেখানে মাইনাসটা কভার করে জিতেছি। প্রত্যেকটা কর্মী খেটেছে, বড় মন্ত্রী থেকে আরম্ভ করে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব এবং কর্মীরা প্রচণ্ড খেটেছে। শুভেন্দু অধিকারী পর্যন্ত এসেছিলেন, রাজীব ব্যানার্জি এসেছিলেন, আরও অনেক নেতা এসেছিলেন, প্রত্যেকে প্রচণ্ড খেটেছে এবং আমাদের বুথ লেভেলের কর্মীরা প্রচণ্ড খেটেছে। কালিয়াগঞ্জের মানুষকে বলবো, আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, আমি চেষ্টা করব কিছু করার। অনেক ভালো লাগছে, এটা নর্থ বেঙ্গলের জয়, ওয়েস্ট বেঙ্গলের জয়, এনআরসির এগেনস্টে আমাদের দিদির উন্নয়নের ফেভারে। এখন যেটা উন্নয়ন হয়েছে সেটা আমরা মানুষের কাছে তুলে দিতে পেরেছি। আমাদের জেলা প্রেসিডেন্ট কানাল আগরওয়াল সাহেব, আমাদের 3 চেয়ারম্যান, তারপরে ওসিমদা নেতায়, সবাই আমরা মিলে অল অঞ্চল প্রেসিডেন্ট, অল বুথ প্রেসিডেন্ট, অল আমার কর্মী, জিতা মেম্বার, হারা মেম্বার, সবাই ইউনাইটেডলি ফাইট করে আমরা এই ইলেকশনটা জয় করেছি। আর কালিয়াগঞ্জের উন্নয়নটা আমরা করার দায়িত্ব নিয়ে এসেছি, আমরা করবো এটা উন্নয়নটা আমাদের। আমাদের দিদির উন্নয়ন, আর একদিকে হচ্ছে বিজেপি যেভাবে এনআরসিতে মানুষকে সন্ত্রস্ত করে রেখেছে, তার প্রতিফলন আজকে কালিয়াগঞ্জের ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার বলেন, মানুষের রায় মেনে নিচ্ছি, তবে হারের পেছনে মূল কাজ করেছে এনআরসি। তৃণমূল সহ অন্যান্য দলগুলি এনআরসি নিয়ে যে অপপ্রচার চালিয়েছে তার মোকাবিলা আমরা সঠিকভাবে করে উঠতে পারিনি। এটা কেন হলো, এটা এখন আমাদেরকে বসে এখন চিন্তা ভাবনা করতে হবে, আমাদের দুর্বলতা কোথায়, আমাদের রেজাল্টটা এরকম কেন হলো, আমাদের রেজাল্টটা এরকম হবে এটা তো আমরাও আশা করি। হ্যাঁ,
হয়তো সেটাকে কিছু তো করতেই হয়, কারণ তারা যেটা আমাদের মানে প্রত্যাঘাত করেছে আমরা সেটাকে প্রতিরোধ করতে পারি নাই, এটা একটা কারণ। কোনটা কারণ? ওই যে এনআরসিটা। কি কারণে মনে করা? সাধারণ মানুষকে যেভাবে বোঝাইছে, হ্যাঁ যেভাবে ভুলভাল বোঝাইছে, সাধারণ মানুষ তো অত কিছু বোঝে না, তো সাধারণ মানুষ বোধহয় ওইটাই খাইছে, এটাই এখন মনে করতে হবে। আমরা সেই প্রতিরোধটা করতে পারি, আর সেই জন্যই আমাদের এই রকম অবস্থা হলো, এই পরাজয় হলো। না এতখানি খারাপ আশা করিনি, তবে এর আগে লোকসভা ইলেকশনে তো অনেকটাই ব্যবধান ছিল, সেই ব্যবধানটা অনেকটা কমবে এইটুকু আশা করা যায়। জোটে ভোট কি তাহলে কি পড়েনি আপনাদের পক্ষে? সেটা তো কোনো প্রমাণ নেই ভাই, সেটা কি করে বলি যে জোটের ভোট পড়েনি। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।